রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। এতে করে তাদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি নানা জটিলতাও তৈরি হচ্ছে। সময় মতো পাচ্ছে না চিকিৎসা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 3 নম্বর গাইনি সার্জারি ওয়ার্ডে জরুরি অপারেশন করতে ভর্তি হয়েছিলেন শহরের খড়খড়ি বাইপাস এলাকার নিশি। কিন্তু অপারেশনের আগে জানা গেল তিনি করোনা পজিটিভ, ফলে অপারেশন পিছিয়ে গেল। তার জরুরি অপারেশন দেরি হলে হতে পারে ক্যান্সার রোগ, তবুও অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। করোনা স্যাম্পল দিছি, পজিটিভ আসছে, এই জন্য অপারেশন পিছিয়ে যাচ্ছে আমার। অপারেশন যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি ভালো, ক্যান্সারের দিকে চলে যাচ্ছে আমার। শুধু নিশি নন, তার মতো অসংখ্য রোগী এমন দুর্ভোগে পড়েছেন। এক রোগের চিকিৎসা নিতে এসে করোনায় আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়ছেন তারা। গত শনিবার হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন 18 জন পোড়া রোগীর নমুনা পরীক্ষা করে 17 জনেরই করোনা পজিটিভ আসে। এতে করে রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে, চিকিৎসকরাও থাকছেন আতঙ্কে। প্রতি সপ্তাহে একবার করে আমাকে রিপোর্ট করা লাগছে, রিপোর্টের প্রায় 7,000-8,000 টাকা করে খরচ। আমরা তো অনেক গরিব মানুষ, ঠিক আছে, আমরা কীভাবে চলবো এটা নিয়ে? পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে এখন ওই লাস্টে করোনা পরীক্ষা যা হারিয়ে এই খালি পজিটিভ ধরা পড়ে। পজিটিভ পাওয়ার পরে ওয়ার্ডের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, লোকজনের মধ্যে কোনো রকমেরই মাস্ক পরতে হবে এই সেন্সটা নাই, এবং তারা মাস্ক পরছে না, প্লাস এক রুগী আরেক রুগীর বেডে বসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীও তাদের স্বজনরা সচেতন নন, করোনা ওয়ার্ডেও তারা মানছেন না স্বাস্থ্যবিধি, পরছেন না মাস্ক। হাসপাতালের মধ্যে রোগীরা করোনা পজিটিভ হয়ে যাচ্ছে, চিকিৎসা ব্যাহত হচ্ছে, কারণ করোনা পজিটিভ থাকলে তার আবার অপারেশন করা যায় না। উপায় একটাই, সেটা হলো আমাদেরকে এটাকে প্রতিরোধ বা প্রিভেনশন করতে হবে। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী।